पूजा के लिए जखन एखाने फिरबे तखन ए सिंदूर जेन ओर माथाय थाके। मा आमि कोनो भूल करछि ना, तो तुमि आमार पाशे थाकबे तो मा? तोदेर बरण करार जन्य आमि दरजार पाशे दाड़िये थाकबो बाबा। राहुल आमी तुम्हें आटकाबो ना, शुद्ध एक कथा जिज्ञेस करब, पूजा की तुम्हें सत्य भालोबाशे? ओ जदि सत्य तुम्हें भालोबासतो ताहले एभावे पालिये जेतो ना। ओ एक भेसे आसा मेघ राहुल, जे आसे आबार चलेओ जाए। आमार दिके देखो, तुम्हें ओके जतटा भालोबासो ততটাই আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ রাহুল। তাই? হ্যাঁ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। হুম, তাহলে চলো আমার সঙ্গে। আজকের পর তোমাকে আমার সঙ্গে রাস্তায় রাত কাটাতে হবে, হয়তো না খেয়েও থাকতে হবে। পারবে তো? যে ভালোবাসে সে কখনো ভালোবাসা মানুষের হাত ছাড়ে না। पूजा भेसे आसा मेघ नय मोना, भेसे आसा मेघ तुम। जे आसे आबार चलो जाए। नमो मधुबाता हृतयति मधुस्करन्तु सिन्धुव माधीर्ण संतोषधि मधुनक्त ऊतशस मधुमत पार्थिव। पूजा, राहुल केमन देखते रे? तुम एक थामबे, खूब सुंदर ताई ना? हाँ, गोफ नहीं ना, चूलटा खड़ेर गादार मतो। हाँ, बेश लम्बा और शक्त सामर्थ्य ताई ना? এটা আবার কোন গোয়ালের? আপনি পূজার মাস্টার কাকা না? অচেনা লাগছে, বিনা টিকিটে এখানে এলে কি করে? টিকিট আছে আমার কাছে, এক মিনিট। এটা নিন, এই বুজ্জিটা দক্ষিণ দিকে গিয়ে গরুকে দান করুন। পূজো থালা, সাবধানে। দাঁড়ালি কেন? যা এটা দিয়ায়, যা। দাদা নমস্কার, আপনি আমার দিকে ওরম করে তাকাবেন না, এমনিতেই আমার খুব টেনশন হচ্ছে, আর তার উপর আপনার তাকানোতেই আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। যাক, যা বলা তাড়াতাড়ি বলে নি। হ্যাঁ, কথাটা হলো আমি পূজাকে ভালোবাসি আর পূজা আমাকে ভালোবাসে। আমার নাম রাহুল। আসলে সেই দিন দাদা, দাদা আমার কথাটা শুনুন দাদা, পূজার কোনো দোষ নেই দাদা, পূজা খুবই ভালো মেয়ে। আমার বাবা আপনাদের সঙ্গে এরকম ব্যবহার করে ঠিক করেননি, আমি ওদের হয়ে ক্ষমা চাইছি দাদা। দাদা আই এম এক্সট্রিমলি সরি দাদা। তোমার কথা শেষ হয়েছে না? আরো বাকি আছে। গেল, আমি ঠিক বুঝতে পারছি না, মানে আপনি সবটা বুঝতে পেরেছেন কিনা বা আমি আপনাকে সবটা বোঝাতে পারলাম কিনা। ঠিক আছে, ভেতরে চলো। আরে ইন্দ্র, ভেতরে নিয়ে যাওয়ার কি দরকার? যা বলার কথা এখানেই বল না। কি বলছেন স্যার আপনি? এইটা আমাদের নিজেদের ব্যাপার, আর সব কথা কি সবার সামনে বলা যায় নাকি? না দাদা, আপনি চলুন। এটা কোন গরু রে? সেদে বাঘের গুহায় ঢুকতে যাচ্ছে। আপনার বিষয়ে কত কি শুনেছিলাম, কিন্তু আপনি একদম আলাদা। লোকে কত কি বলে আপনার বিষয়ে, কিন্তু আপনি সব গুম হয়ে গেল কেন? বাজ পড়ার আগে আকাশ এরকম গুম হয়ে যায়। এই বাজ পড়লো, চলো। হ্যাঁ দাদা, এটাকে তুলে গ্রামের বাইরে ফেলে দিয়া হয়। আচ্ছা দাদা।
হাট 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 হাট